15,000 টাকা বাজেটে যারা ফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন তারা টোটালি কনফিউজড এখন। আমি জানি আপনি কনফিউজড, কারণ গতকাল দেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স হট 12। কিছুদিন আগে ইনফিনিক্স লঞ্চ করছিল ইনফিনিক্স হট 11S। গতকালকে যখন আমরা ইনফিনিক্স হট 12 এর রিভিউটা দিলাম, ওই ভিডিওর নিচে আমি মনে হয় অলমোস্ট মানে 50-60 মতো কমেন্ট পেয়েছি শুধু, ভাই আমি হট 11S নিবো নাকি হট 12 নিবো, কোনটা আমি নিতে পারি। সো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই ক্লিয়ার করতে চাই, আপনার আসলে কোন ডিভাইসটা নেওয়া উচিত, কোনটা কার জন্য ঠিক হবে, দুইটার কম্পারিজন একটা ভিডিও। তবে আমি দুঃখিত, আমার কাছে ইনফিনিক্স হট 11S থাকলেও হট 12টা এই মুহূর্তে নেই, গতকালকে ফোনটা আমি আসলে দিয়ে দিয়েছি। আমি যদি জানতাম যে আপনারা এরকম ভিডিও আশা করেন তাহলে আমি ফোনটা রেখেই দিতাম। সো এই ফোনটা আসলে বিদ্যুৎ ব্যবহার করে, হট 11S লঞ্চ হওয়ার কিছুদিন পরে বিদ্যুৎ এটা কিনে নেয় এবং ও ব্যবহার করছে, বেশ ভালোই, ভালো এক্সপিরিয়েন্স আছে এটা সম্বন্ধে। আর হট 12 গতকালকে আমরা ফুল রিভিউ দিলাম, কি কি বলেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন, এছাড়াও ওইটা দিয়ে তোলা ছবি ছবি সবকিছুই আমার কাছে রয়েছে, প্লাস ওইটা আমরা ব্যবহার করেছিলাম এক মাসের একটু বেশি সময়। আশা করছি আপনি ইন ডিটেলসে বুঝতে পারবেন কোন ফোনটা কার জন্য, কোনটার মাঝে কী তফাৎ রয়েছে, কোনটা আসলে কেনা উচিত, কোনটা ভ্যালু ফর মানি, কোনটা কিনলে টাকা ওয়েস্ট হবে, সবকিছুই। সো পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা স্যামজোন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আসছে দামে, এই হচ্ছে পিকাবো সাইডে হট 11S এর বর্তমান প্রাইস 6128 GB, 15,990 টাকা, তার মানে দাঁড়ালো কি এটা 16,000 টাকা। আর পরবর্তী ভ্যারিয়েন্ট 4 GB আর কি যেটা, এটা 14,990 টাকা। হট 12 আমরা 4 এবং 6 GB দিতে পাচ্ছি, 4 GB ভ্যারিয়েন্টের দাম হলো 14,500 এবং পরবর্তী ভ্যারিয়েন্ট 15,700, তাহলে যেটা দাঁড়ালো দামের দিক থেকে হট 12 কিছুটা কমে পাবেন আপনি, একটার ক্ষেত্রে 500 টাকা কম আর একটার ক্ষেত্রে আপনি 300 টাকা কমে পাচ্ছেন। যদি আমরা প্রাইস নিয়ে চিন্তা করতে চাই তাহলে এখানে হট 12 উইনার। ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি আমার কাছে ইনফিনিক্স হট 12টা বেশি ভালো লেগেছে, ওটা স্কোয়ার বক্সি শেপে, ইভেন রিয়ার প্যানেলের ডিজাইনটাও অবশ্যই আমার কাছে মনে হয়েছে ইনফিনিক্স হট 11S এর চাইতে অনেকটাই সুন্দর। আবার ইনফিনিক্স হট 11S এর রিয়ার প্যানেলে আমরা দেখছি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেখানে হট 12 আমরা দেখছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো ডিজাইনের দিক থেকে আসলে ইনফিনিক্স হট 12টাই এগিয়ে থাকে। তবে আমরা যদি প্রোডাকশনের কথা বলি, এই স্মার্টফোনটাতে ইনফিনিক্স হট 11S এ রয়েছে এনএজি ডিনোর এক্স T2X1, বাট ইনফিনিক্স হট 12 কি আছে আমি জানি না, কোনো প্রোডাকশন রয়েছে কিনা আমার জানা নেই। সুতরাং যা দাঁড়ালো বিল্ড কোয়ালিটি ইনফিনিক্স হট 11S কিছুটা এগিয়ে রয়েছে, আর ডিজাইনের দিক থেকে অবশ্যই হট 12 এগিয়ে রয়েছে। দুটি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড দিয়ে রান করছে, হট 11S এ অ্যান্ড্রয়েড 11, হট 12 এ অ্যান্ড্রয়েড 12, তার মানে হট 12 এখানে অ্যান্ড্রয়েড লেটেস্ট দিচ্ছে, আমরা ওটাকে এগিয়ে রাখবো। আবার XOS এর ক্ষেত্রে দেখছি ইনফিনিক্স হট 12 এ XOS 10.6, অন্যদিকে হট 11S এ রয়েছে XOS 7.6, তার মানে এখানে অপারেটিং সিস্টেমে অবশ্যই এগিয়ে থাকছে ইনফিনিক্স হট 12। বাট প্রসেসর সেকশনে আমরা এসে দেখছি দুটোতেই মিডিয়াটেক হেলিওর জি সিরিজের প্রসেসর রয়েছে, হট 11S এ রয়েছে Z88, হট 12 এ রয়েছে Z85। Z85 আর Z88 অলমোস্ট কাছাকাছি প্রসেসর, বাট কিছুটা এগিয়ে থাকে তারপর অবশ্যই Z88। র্যাম রম ভ্যারিয়েন্টটা দুটোর ক্ষেত্রে আমরা সেম দেখছি, দুটোতেই 4 128 GB এবং 6 128 GB। হট 11S এ কিছুটা পাওয়ারফুল প্রসেসর আমরা পেলেও পারফরমেন্স কিন্তু দুটোর ক্ষেত্রে সেম পেয়েছি, কারণ আছে। আমরা ডিসপ্লে সেকশনে আমরা বলবো এই ফোনটার ডিসপ্লেটা হলো ফুল এইচডি প্লাস রেজুলেশনের, তো ফুল এইচডি প্লাস 90Hz এবং সব কিছু যখন একসাথে কন্ট্রোল করতে হয় Z88 কে, তখন কিন্তু পারফরমেন্স অলমোস্ট মেরেটে গেলেও Z85 এর মতোই দিতে পারে, এবং দুটো প্রসেসরের মাঝে খুব আহামরি তফাতও নেই, সো পারফরমেন্স একদম ইকুয়ালি আপনি বলতে পারেন। ক্যামেরা, ইনফিনিক্স হট 11S এর রেয়ারে 3টি সেন্সর রয়েছে, মেন সেন্সর 50 মেগাপিক্সেলের, এরপরে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং তারপর একটি কিউভিজিএস সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের শুটার। হট 12 আমরা দেখছি 13 মেগাপিক্সেলের মেইন শুটার, তারপরে 2 মেগাপিক্সেলের ডেপথ, তারপর একটি কিউভিজিএস সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। তাহলে এখানে সেন্সরে মেগাপিক্সেলে অবশ্যই হাই রেজলিউশনের কারণে এগিয়ে থাকবে ইনফিনিক্স হট 11S। ভিডিও রেকর্ড করা যাবে ইনফিনিক্স হট 11S দিয়ে 2K রেজলিউশনে 30fps, হট 12 রেকর্ড করা যাবে 1080p 30fps। তাহলে ভিডিওর ক্ষেত্রে আমরা এগিয়ে থাকতে দেখছি ইনফিনিক্স হট 11S কে। তবে বাস্তবিক রেজাল্ট কি, আমরা তো ছবি তুলেছি স্মার্টফোন দিয়ে, তাই না? দুটোর ডাইনামিক রেঞ্জ অলমোস্ট আমি সেমই পেয়েছি, আমি সেমই বলবো, এবং কালার সেন্সর প্রায় একই রকম, দুটোর ক্ষেত্রে একটু বুস্ট আপ কালার দেখা যায়, একটু স্যাচুরেটেড করে দেয়, শ্যাডো এরিয়াতে ডিটেলস একটু কম, বাট ডিটেলস এবং শার্পনেসের বেলায় যদি বলতে হয় তাহলে হট 11S কিছুটা এগিয়ে থাকে। এখানে হাই রেস আমরা ক্যামেরা পাচ্ছি, মানে রেজুলেশন তুলনামূলকভাবে বেশি হওয়াতে ডিটেলের পরিমাণ কিছুটা বেশি পাবেন হট 11S। নাইট মোডের ক্ষেত্রে আমি বিষয়টা সেম দেখছি, হট 11S এর নাইট মোডের রেজাল্ট কিছুটা বেটার দিতে পারে হট 12 এর তুলনায়। যদিও দুটো স্মার্টফোন আমার সাথে নেই এখন, তাহলে আমি দুটো সাইড বাই সাইড একদম সেম টাইমের সেম ছবি তুলে আপনাদেরকে দেখাতাম, যেমনটা আমি সবসময় করে থাকি, বাট আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে এই ফোনটা এই মুহূর্তে নেই, কিন্তু দুটোর ভিন্ন রকম সিনারিওতে ছবিগুলো আপনারা নিশ্চয়ই দেখে একটা আইডিয়া করতে পারবেন। ক্যামেরাতে অবশ্যই আমি এগিয়ে রাখবো হট 11S কে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দুটো রেজাল্টে আমরা সেম পেয়েছি, দুটো স্মার্টফোনেই ডুয়াল স্পিকার রয়েছে,
এখানে এখানে এবং দুটোর সাউন্ডে একরকমই পেয়েছি। দুটোর ক্ষেত্রেই ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন পাওয়া যায়, বাট 80-90% দুইটা ফোনেই ভালো সাউন্ড দিতে পারছিল। নেটওয়ার্ক কানেক্টিভিটি বিদ্যুতের এই ফোনে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা পায়নি। আর ওই ফোনটা নিয়েও আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম, বরিশালে গিয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে আমি যে ঘুরির মাথায় একটা ফোন বেঁধে দিয়েছিলাম, তখন ওই ফোনটা আমাদের সাথে ছিল, তো আমরা সেখানেও কোনো ধরনের সমস্যা পাইনি। ব্যাটারিও দুইটা ফোনে সেম 5000 mAh এর এবং 18 W চার্জার। আমরা ইনফিনিক্স হট 12 সাথে আসলে চার্জার পাইনি, আমাদের চার্জার দিয়ে আমরা চার্জ করছিলাম, বা ফোনের সাথে যে চার্জারটা ছিল সেটা দিয়ে চার্জ করছিলাম। চার্জিং টাইম আসলে একই রকম লাগে, ব্যাকআপও অলমোস্ট একই রকম লাগে। বাই দ্য ওয়ে, আমি তো একটা আসল জিনিসই মানে মিস করছি, সেটা হলো ডিসপ্লে বলা হয়নি। হট 11 এসে আমরা দেখছি 6.78 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90Hz হাই রিফ্রেশ রেটের। আর অন্যদিকে ইনফিনিক্স হট 12 আমরা দেখছি 6.82 ইঞ্চের একটি প্যানেল, যা এইচডি প্লাস রেজুলেশনের, এটি IPS LCD প্যানেল এবং এখানেও 90Hz হাই রিফ্রেশ রেট রয়েছে। রেজুলেশনের ঘাটতি রয়েছে, তবে সাইজের দিক থেকে ইনফিনিক্স হট 12 ডিসপ্লেটা আরও একটু বড়। তবে যাই বলুন না কেন, যদি এই ডিসপ্লের সাথে ওই ডিসপ্লেটাকে কম্পেয়ার করি, আই মিন হট 12 সাথে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই এই ডিসপ্লেটা এগিয়ে থাকে। এখানে হাই রিফ্রেশ রেট রয়েছে, পাশাপাশি আবার আপনি কিন্তু এখানে 90Hz পাচ্ছেন। দুটো ডিসপ্লে বেশ কালারফুল এবং ব্রাইটনেসের বেলায় দুটো আমার কাছে সেম লেগেছে, বাট রেজুলেশনের ঘাটতি আপনি অবশ্যই হট 12 পাচ্ছেন। বাকি থাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হট 11 এসে রিয়ার প্যানেলে, আর হট 12 সাইড মাউন্টেড। যদি আমরা যুগ উপযোগী বলতে চাই, হট 12 অবশ্যই এগিয়ে থাকবে, এবং হট 12টা একটু বেশি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আমার মনে হয়েছে। এটাও বেশ ফাস্ট, বাট তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে পড়বে হট 12-এর তুলনায়। তো সব বিষয়গুলো তো দেখলে নেই, কোনো জায়গায় হট 12 এগিয়ে আছে, কোনো জায়গায় হট 11S এগিয়ে আছে। তবে যে বিষয়গুলো আসলে আমাদের দরকার, যেগুলো দেখেই হয়তো আমরা অনেকে ফোন কিনতে চাই, সে সমস্ত জায়গায় হট 11S এগিয়ে আছে। যেমন ধরুন ক্যামেরা সেকশন, যেমন ধরুন ডিসপ্লে সেকশন, যেমন ধরুন প্রসেসর পারফরমেন্স সেকশন, এই সমস্ত জায়গায় কিছু কিছু করে এগিয়ে আছে হট 11S রাইট নাও। বাট দাম একটু বেশি, আবার ডিজাইনের দিক থেকে এটা পিছিয়ে পড়বে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি 500 টাকা বাড়াতে পারবো চার জিবির জন্য? যদি আমার কাছে 500 টাকা বেশি থাকে বা বাড়ানোর মতো হ্যাঁ আমি ওয়ে থাকে, সেক্ষেত্রে আপনি হট 11S-কেই চয়েস করতে পারেন। আর যদি মনে হয় না আমার ডিজাইনটা ভালো চাই, হট 12-এর ক্যামেরা নিয়েই আমি সন্তুষ্ট, আমি টাকা বাড়াতে পারবো না, দেন আপনি অবশ্যই হট 12-কে চয়েস করতে পারেন। এখন ডিসিশনটা ফাইনালি আপনারা নেবেন, কে কোনটা কিনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ফোনের দাম মানে সেই রকম হারে বাড়ছে, নার্জো 50 সেটার দাম দেখলাম 19,000 টাকা, নোট 11-এর দাম 19,000 টাকা, এছাড়াও অন্যান্য ডিভাইসের দাম বাড়ছে, প্লাস যে সমস্ত ফোন আপকামিং রয়েছে এইগুলোর দাম মানে যে দামে আসার কথা ছিল সে দামে আসতে পারবে না কোনোভাবেই। সো যারা ফোন কেনার চিন্তাভাবনা করছেন, যদি কমে টামে এই মুহূর্তে পান নিতে পারেন, আর যদি মনে হয় যে না আসুক দেখা যাক নতুন ফোনের দাম কী হয়, সেটা শোনার জন্য ওয়েট করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে কমে যদি এখন পেয়ে যান নিয়ে ফেলা ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে একদম নতুন একটা ভিডিওতে।